আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো কচু পাতা ভর্তা। সাধারণত দেশগ্রামে কিংবা শহরে অনেক জায়গায় কচু হয়ে থাকে, সেখান থেকে সংরক্ষণ করা আজকের কচু শাক। আর সেই কচু শাক দিয়ে কিন্তু আমি তৈরি করে দেখাবো কিভাবে মজাদার ভর্তা তৈরি করা যায়। খুব সহজে তৈরি করে নিতে পারেন এই মজাদার ভর্তা। তো তৈরি করে নিই আর আপনাদেরকে দেখে অবশ্যই ভিডিওটি দেখবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একদম কচি কচি পাতা, আর এগুলো আমি কচু শাক কচু থেকে একদম কচি যে পাতাগুলো সেগুলো নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে তারপর কিছু একটি বটির সাহায্যে বা চাকুর সাহায্যে কুচি কুচি করে কেটে নিতে হবে। আপনারা সাধারণত সবাই জানেন যে কচু শাকে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, যেটাকে না ডাক্তারে সবসময় বলে যে কচু শাক খাবেন চোখের জ্যোতি বাড়বে, কিংবা যাদের রক্ত কম তাদেরকে বলে যে কচু শাক খাওয়ার জন্য বা কচু খাওয়ার জন্য। তো অবশ্যই আপনারা কচু খাওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন কুচি করে কেটে কচু শাকগুলো নিয়েছি একটি হাঁড়িতে, তার মধ্যে আমি প্রায় এক কাপের পরিমাণ রসুন দিয়েছি। সাধারণত সবাই জানেন যে কচু শাক বা কচু রান্না করলে গলায় ধরে, সেজন্য আপনারা রসুনটা বেশি দিবেন, এতে করে গলায় ধরা কোনো চান্স থাকবে না। তো আমি এখানে রসুন বাটা দিয়েছি এক কাপের মতো, সামান্য একটু পানি দিয়ে এখন ভাপে বসিয়ে দেব। তো আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, চুলা আঁচটাকে মিডিয়াম থেকে লো করে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব একদম নরম হওয়া পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম শাক নরম হয়ে এসেছে, একদম নরম হতে হবে। তার জন্য চামচ কিংবা একটি যে কোনো কিছু দিয়ে কাঠি দিয়ে আপনারা কচু শাকটাকে একদম থেতলিয়ে নিতে হবে। এখানে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে নেব। অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুনটাকে একটু লালচে করে নেব। আর অবশ্যই কিন্তু ভর্তা তৈরি করার জন্য কচু শাকটাকে এমনভাবে থেতলিয়ে নেবেন যাতে করে হাতে ধরলে একদম মিক্স হয়ে যায়। তো আমি এখানে আগে থেকে তেলে রাখা মরিচ নিয়েছি প্রায় 5-6টি। তো এগুলোকে আমি শুকনো মরিচগুলো ভালো করে হাত দিয়ে ভেঙে তারপর আমি পেঁয়াজের সাথে দিয়ে দেব। আমি এখানে মরিচ ভেঙে নিয়েছি, আপনারা কম বেশি জালটা নিতে পারেন, যেহেতু এটা ভর্তা সেজন্য একটু জালটা বেশি পরিমাণ দিয়েছি। তো আমি পেঁয়াজের সাথে মরিচটাকে দিয়ে অনবরত আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেব কচু শাকগুলো, দিয়ে তারপর আমি ভালো করে মিক্স করে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করলে কিন্তু কচু শাকটা একদম মিশে যাবে। তো হয়ে গেছে আমার মজাদার এই কচু শাকের ভর্তা। আপনারা কিন্তু খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু সব সময় একদম খালি খালি বেশিরভাগ খেয়ে নিই, কারণ কচু শাকে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে। এইভাবে আপনারা কচু শাকটাকে ভর্তা তৈরি করে নিতে পারেন। তো এটা ভাত দিয়ে খেতে খুবই টেস্টি হয়। আর আপনারা যদি কোনো সন্দেহ থাকে যে আমার গলায় ধরতে পারে, সে পর্যায়ে আপনারা লেবুর রসটাকে এক চামচের মতো দিয়ে নিতে পারেন। হয়ে গেছে মজাদার কচু শাকের ভর্তা, আপনারা তৈরি করে নেবেন। যদি আজকের রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ।